فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. একজন প্রশ্ন করেছেন, একজন সংশয়বাদীর প্রশ্ন, জানি না সংশয়বাদী কি যে সংশয় তার, যে কাউকে যদি আল্লাহ বিপদে ফেলে তাহলে আল্লাহ একটা পরীক্ষা নিচ্ছে ধৈর্য বা ইমানের, সেক্ষেত্রে আল্লাহর পরীক্ষায় আমরা কেন তাকে সাহায্য করব? এটা তো উচিত হবে না, কারণ তাকে নকল সাপ্লাই করা দেওয়া হবে। তাহলে প্রতিটি মানুষ যখন কোনো বিপদ আপদে পড়ে, সেটা শুধু পরীক্ষার জন্য এমন কথা না, সেটা গুণামাফের জন্য হতে পারে, তার মর্যাদা উন্নতি হতে পারে। মমিনের বিশেষ করে পরীক্ষাগুলো মর্যাদা বৃদ্ধির জন্যে, পাপ মেটানোর জন্যে, ইমান মজবুত করার জন্যে, বা আল্লাহ রাব্বুল আলামিন তার পরীক্ষা করার জন্য বিভিন্ন কারণ থাকতে পারে। আবার অন্যদের কাফের মুনাফিকদের আজাব শাস্তি দেওয়া হতে পারে আল্লাহর পক্ষ থেকে, আবার অনেকে হয়তো সেখানে তাকে ভুল ভাঙানোর জন্য ফিরে নিয়ে আসার জন্য হতে পারে। কাজেই সব আল্লাহর পরীক্ষা বা বিপদ আপদ এটা পরীক্ষার জন্য এমন কথা না। আবার আপদ বিপদে কেউ পড়লে আল্লাহর পরীক্ষা সে পাস করছে না সেটা তো আল্লাহ দেখবেন, বাকি আপনাদেরও পরীক্ষা যে আপনিও তাকে সাহায্য করছেন কি না। আর যাকে বিপদ আপদ দিয়েছে তার যেমন পরীক্ষা, আপনারা যারা আশেপাশে তাদেরও পরীক্ষা যে আপদ বিপদ আপনারা সাহায্য করছেন কি না। কাজে এখানে নকল সাপ্লাইয়ের ধারণা এটা একটা মানে নিছক একটা সংশয়, এটা ভিত্তিহীন কথা।